মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে অনৈতিক কাজের অভিযোগ, সরকারি প্রকল্পে সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ দায়ের। শেক্সপিয়ার সরণী থানায় দায়ের করা হলো অভিযোগ। আরেকবার আপনাদের বলবো, মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে একাধিক অনৈতিক কাজের অভিযোগ, এবং এই অভিযোগ সরাসরি এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে। আরও বিস্তারিত আমরা এ নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। এইটা ময়ূর, একেবারে সুনির্দিষ্টভাবে জানতে চাইবো মেয়রের ওএসডি ঠিক কী অভিযোগ তার নামে জমা পড়েছে, এবং শেক্সপিয়ার সরণী থানায় যে অভিযোগ জমা পড়েছে সেখানেই বা কী উল্লেখ রয়েছে? দেখুন সুব্রজিৎ, যেটা জানা যাচ্ছে যে কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যে ক্যামাক স্ট্রিটের অফিস রয়েছে সেখানে বেশ কয়েকটা কমপ্লেন জমা পড়ে, এবং বেশ কয়েকজন, সংখ্যাটা একটা নয়, অনেকে মিলেই অভিযোগ করেন। এবং সেই অভিযোগগুলোতে প্রত্যেকে যেটা জানাচ্ছেন যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার যিনি ওএসডি রয়েছেন, সেই ওএসডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কাজ করছেন। শুধু তাই নয়, সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা, প্রতারণা, এরকমই মারাত্মক অভিযোগ অভিষেক ব্যানার্জির নাম করে মেয়রের ওয়েসডি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়েসডি করছেন, এমনই অভিযোগ বেশ কয়েকজন জমা করেছিলেন অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসে। এই অভিযোগ ক্যামাক স্ট্রিটে জমা পড়ার পর অভিষেক ব্যানার্জির অফিসের তরফ থেকে এগুলো স্ক্রুটিনি করা হয়, এবং তারপর যেটা জানা যাচ্ছে যে যেহেতু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম ব্যবহার করা হয়েছে, এরকম মারাত্মক অভিযোগ করা হয়েছে এবং সেটার মিস ইউজ হয়েছে, এরকম তথ্য প্রমাণই অভিষেক ব্যানার্জির অফিসের অফিসিয়ালসরা পেয়েছেন। ঠিক সেই কারণেই তারা সিদ্ধান্ত নেন যে যেহেতু অভিষেক ব্যানার্জির নাম ব্যবহার করা হচ্ছে, তারা একটা লিখিত অভিযোগ শেক্সপিয়ার সরণী থানায় রুজু করবেন। এবং আমরা যে খবর পাচ্ছি, ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জির অফিসের তরফে শেক্সপিয়ার সরণী থানায় একটা লিখিত অভিযোগ রুজু হয়েছে। যদিও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কলকাতা পুলিশের একাধিক সিনিয়র অফিসারদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কেউ কোনো কথা বলতে চাননি। তবে যেটুকু জানা গেছে যে অভিযোগ জমা পড়েছে, এখনো পর্যন্ত এফআইআর হয়নি, এটাই হচ্ছে স্ট্যাটাস। অভিষেক ব্যানার্জির অফিসে একাধিক লোকের কমপ্লেন, এবং তারই ভিত্তিতে ওই কোম্পানির একজন অফিসিয়ালের দায়ের করা অভিযোগ, যেটা এখনো পর্যন্ত এফআইআর হিসাবে ট্রিট হয়নি। পুলিশ আধিকারিকরা গোটা বিষয়টা এনকোয়ারি করছেন, এমনটাই জানা যায়। আমি আগে শুনিনি, তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি এনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না, আমি আপনার কাছে শুনলাম। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি এনকোয়ারি করতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে, এর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরব?